চলো আমি একটা গল্প বলি। গল্পটা হচ্ছে আমাদের সেরা বাংলা একে ফজলুল হকের সময়ে, তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন। সো তার আমলে একটা কাহিনী আছে, তো এক কৃষক তার ছেলেকে নিয়ে গেছে সেরা বাংলার কাছে যে একটা চাকরি বাকরির ব্যবস্থা করা যায় কিনা। তাকে বলে যে তুমি কি এটা পারো, কারখানায় কাজ করতে পারবা? না পারবে না। কৃষি কাজ করতে পারবা? না পারবা না। সাইকেল চালাতে পারবা বা রিক্সা চালাতে পারবা? না পারবা না। অফিসে কারেন্টের কাজ করতে পারবা? না পারবা না। তাহলে তো তোমাকে মন্ত্রী বানানো ছাড়া আর কোনো উপায় নাই। তাহলে আমাদের এই যে বর্তমান যে উপদেষ্টা পরিষদ, সেটা কার্যক্রম দেখে আমাদের মনে হচ্ছে সেরকম ইউনিট সরকারও সেটাই বানাচ্ছে। কাদেরকে তারা মন্ত্রী পরিষদে নিয়ে আসছে? তারা কথা বলতে পারে না, কাজ করতে পারে না, যোগ্যতা নাই, প্রায়োরিটি লিস্ট সেট করতে পারে না, কোন মন্ত্রণালয়ে কী কাজ হবে, কোন মন্ত্রণালয়ে প্রায়োরিটি লিস্ট কী হবে, কাদেরকে নিয়ে যাওয়া উচিত। হ্যাঁ, এটা বলা যেতে পারে যে তারা তাদের এজেন্ডা অনুসারে কাজ করছে, তাদের এজেন্ডা নেই, তারা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করবে। এটা যদি তাদের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে তারা সেটাতে 100% সফল। ডক্টর ইউনুস যদি নোবেল পুরস্কার পেয়ে এই কাজটা করে তাহলে সে তার কাজে সফল। 2010-এ সে রাজনৈতিক দল তৈরি করার কথা ছিল, সে রাজনৈতিক দলে সে ব্যর্থ হয়েছে এবং রাজনীতির ইচ্ছাটা তার মনে মনে হয়তো বা ছিল, এখন 2024-এ এসে সেটা বাস্তব হয়েছে। এবং তিনি নিজেই বলেছেন যে অলিম্পিক থেকে ফিরে এসে তিনি জেলখানায় যাওয়ার কথা, সেখানে তিনি কোথায় চলে গেছেন? বঙ্গভবনে গিয়ে তিনি প্রধানমন্ত্রী হিসাবে, প্রধান উপদেষ্টা হিসেবে তিনি শপথ নিয়েছেন। তাহলে হাউ লাকি হি ইজ, ইউ ক্যান সে। সো তিনি রাজনীতির ইচ্ছা ছিল, তিনি একেবারে প্রধানমন্ত্রী হয়ে গেলেন এমন একটা অবস্থা, ঠিক আছে। এখন তিনি যদি এই সুযোগটাকে, তার সেই পুরনো যেই উদ্দেশ্য ছিল, পুরনো যেই এজেন্ডা ছিল, সেটা বাস্তবায়নের হাতিয়ার হিসেবে ইউজ করেন, তাহলে তিনি শতভাগ সফল। উপদেষ্টা পরিষদে তিনি যাদেরকে নিচ্ছেন, যাদের কোনো সেইং নাই, যাদের কোনো যোগ্যতা নাই, যাদের কোনো কোয়ালিটি নাই, তিনি এমন লোকদেরকে তুমি তার মন্ত্রী পরিষদে দিচ্ছেন। তিনি অ্যাম্বাসেডর বানাচ্ছেন, তিনি কমিশনের চেয়ারম্যান বানাচ্ছেন, কমিশনের মেম্বার বানাচ্ছেন, রাষ্ট্রের নীতি নির্ধারণী প্রতিষ্ঠানগুলোতে বসাচ্ছেন তাদের, যাদের কোনো জনভিত্তি নাই, যারা জনগণের মাঝ থেকে উঠে আসেনি, যাদের কোনো যোগ্যতা নাই, সার্টিফিকেট নাই, ক্রিডেন্সিয়াল নাই। হোয়াই দে আর দেয়ার? ক্যান ইউ গিভ মি এ সিঙ্গল রিজন ফর দিস? আই ডোন্ট থিঙ্ক ইউ ক্যান গিভ মি। সো ডিম সালাউদ্দিন, ইলিশ ফরিদা, এগুলোকে নিয়ে ঘোলা পানি, তারপরে জগ কি আছে না, এগুলো কি দিয়ে কাজ কাম হবে না? এদিকে আবার নিয়ে আসছে মোস্তফা সরোয়ার ফারুকিকে। সো ডক্টর ইউনুস তার এজেন্ডাতে হয়তো বা শতভাগ সফল, তিনি যেভাবে সেন্ট মার্টিনের দূষণ নিয়ে কাজ করছেন, তিনি যেভাবে জগ আর মগ নিয়ে কাজ করছেন, তিনি যেভাবে তৃতীয় টার্মিনালে নতুন নতুন লাউঞ্জ উদ্বোধন করছেন, অথচ আমাদের জুলাই অভ্যুত্থানে যারা শহীদ হয়েছে, যারা আহত হয়েছে, তাদের চিকিৎসা হয় না। গতকালকে সচিবালয়ে এটা নিয়ে হট্টগোল হয়েছে, একজনের চোখে রেটিনা নষ্ট হয়ে গেছে, তাকে বাংলাদেশে চিকিৎসা করা যাবে না, বাইরে নিয়ে যেতে হবে। সো এই অবস্থা, 1,00,000 টাকা একজন আহত লোককে দেওয়ার কথা ছিল, সে টাকাটা পর্যন্ত কিস্তিতে দেওয়া হচ্ছে বা দেওয়া হয়নি এখনও অনেককে, ঠিক আছে। এরকম অবস্থা, নিজেদের আখের গোছাচ্ছে নিজের এজেন্ডাতে, দে আর অল সাকসেসফুল 100%, কিন্তু দেশটাকে তারা অবৈধ স্বৈরাচার হিসেবে কাজ করছে, নতুন ফ্যাসিস্ট হিসেবে তারা বাংলাদেশে আবির্ভূত হয়েছে, এটাতে কোনো সন্দেহ নেই। আপনাদের কোনো সন্দেহ থাকলে আপনারা আমাদেরকে কমেন্টে জানান, আমরা আমাদের মতামত ফিরিয়ে নেব। ভালো থাকবেন, ধন্যবাদ।